সুফলা শ্যামলা আমাদের বাংলাদেশ এ মাটির জলে ফুলে ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের বহর আজ এসেছে বগুড়া জেলায় কৃষক ভাই বোনেরা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এসিয়ায় এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি আজ আমি এসেছি বগুড়ার মশলা গবেষণা কেন্দ্রে মানুষের পাঁচটি মৌলিক চাহিদা তার মধ্যে খাদ্য একটি এবং প্রতিদিনের খাদ্য অভ্যাসে ব্যবহার করা হচ্ছে নানান ধরনের মশলা অন্যান্য ফসলের পাশাপাশি মশলা গবেষণা কিন্তু মশলারও বিভিন্ন ধরনের উন্নত জাত তারা উদ্ভাবন করার চেষ্টা করেছে এবং অনেকটাই তার সফল হয়েছে সেই বিষয়গুলোই আজ আমরা তুলে এসে দীপ্ত কৃষির আজকের পর্বে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি আসুন আমি এখন কথা বলছি বগুড়া মশলা গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ কলিম উদ্দিন স্যারের সাথে স্যার আমরা গত বছর আপনার এখানে এসেছিলাম দেখেছিলাম যে আপনাদের তখনকার সময় কী ধরনের আপনারা গবেষণা করছিলেন তো এক বছর চলে গেছে এই এক বছরের মধ্যে আপনাদের অগ্রগতি কতটুকু আমরা বিগত এক বছরে মশলার তিনটি উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করতে সক্ষম হয়েছি এর ভিতরে দুটি আদার জাত একটি নাম হল বাড়ি আদা দুই অপরটি বাড়ি আদা তিন একটি দারুচিনির জাত এটার নাম হলো বাড়ি দারুচুনি এক এই জাত উৎপাদনের সাথে আমাদের আর সাফল্য আছে যে আমরা তেজপাতার একটি জাত উদ্ভাবনের শেষ পর্যায়ে এবং কৃষকদের চাষাবাদের জন্য আমরা এটা অনুমতি চেয়ে প্রস্তাব পেশ করেছি এগুলো কৃষক পর্যায়ে পৌঁছে দেবার জন্য আপনাদের প্রধানত কি কী ভূমিকা রাখছেন আপনারা এখানে আমরা এই সমস্ত জাত ও প্রযুক্তি কৃষক পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য সাধারণত কৃষকদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি তাছাড়া কৃষকের মাঠে আমাদের জাত ও প্রযুক্তিগুলি প্রদর্শনী করে থাকি কখনো কখনো স্বল্প মূল্যে অথবা বিনামূল্যে এ সমস্ত জাতের চারা বা বীজ আমরা কৃষকদের মাঝে বিতরণ করে থাকি আপনাদের উন্নত জাতগুলো উদ্ভাবনের পাশাপাশি একটা ভবিষ্যৎ পরিকল্পনা আগে থেকেই তৈরি রাখেন আপনারা সেই সম্পর্কে একটু জানতে চাচ্ছি আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হল মৌসুমি জলবদ্ধতা সহিষ্ণু জাত উৎপাদন এছাড়াও বর্তমানে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলার জন্য জাত উন্নয়ন লবণাক্ত এলাকায় লবণ সহিষ্ণু জাত উৎপাদন মরিচ এবং পেঁয়াজের হাইব্রিড জাত উদ্ভাবন এছাড়াও রয়েছে আমাদের স্বাদে মশলা বাগান তাছাড়া মানসম্পন্ন বীজ উৎপাদনের উপরে আমরা বেশি জোর দিয়ে থাকি কারণ এই বীজই হল ফলনের চাবিকাঠি বাহ ভবিষ্যৎ পরিকল্পনা স্যার এই দিকেই কিন্তু কৃষকরা এখন তাকিয়ে আছে যে আপনারা একদম সময়ের সাথে তাল মিলে কিছু উদ্যোগ নিয়েছেন কিন্তু এই ভবিষ্যৎকে বাস্তবায়ন করার জন্য বর্তমানে কিছু কর্মসূচি রয়েছে যেগুলোর প্রতি আপনাদের বিশেষভাবে জোর দিতে হবে তো সেই দিকটা একটু জানতে চাচ্ছি আসলে বর্তমানে আমরা যেগুলো কাজ করছি অনেক কাজের মধ্যে রয়েছে আমাদের একটা চলমান প্রক্রিয়ার মধ্যে যেটা পড়ে সেটা হলো জার্ম প্লাজম কালেকশান এবং সেগুলো সংরক্ষণ করা তারপরে আমাদের রয়েছে মাটি ছাড়া আদা চাষ এর মাধ্যমে আমরা সুস্থ বীজ উৎপাদন করতে পারব এছাড়াও রয়েছে আমাদের সারা বছর পাতা উৎপাদন করা যায় এমন ধনিয়া জাত উদ্ভাবনের গবেষণা এছাড়াও রয়েছে আমাদের এলাচ ও দারুচিনি এবং জিরার গবেষণা এর পাশাপাশি রয়েছে রোগ পোকামাকড় দমন ব্যবস্থাপনা এবং আর্থসামাজিক আর্থসামাজিক উন্নয়নের জন্য আচ্ছা এগুলো সবই কিন্তু নিত্য প্রয়োজনীয় মশলার কথা আপনি বললেন আচ্ছা স্যার আপনি অনেক মশলার কথা বললেন অনেক কিছুই বললেন আমি এখন একদম প্রত্যক্ষভাবে দেখতে চাচ্ছি যে আপনার এখানে কি কী গবেষণা হচ্ছে এবং কীভাবে এগুলো চাষ করা হচ্ছে সেই বিষয়গুলো ঘুরে দেখব অনেক ধন্যবাদ দেখুন মশলা জাতীয় পণ্যের মধ্যে রসুন অন্যতম আমাদের দেশে রসুনের চাহিদা পূরণের লক্ষ্যে মশলা গবেষণা কেন্দ্রের উদ্ভাবিত গত বছর তিন এবং চার ইতিমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে তারা কৃষক পর্যায়ে কিছুটা দিয়েছে এই বাড়ি রসুন তিন এবং বাড়ি রসুন চার এই চাহিদা অনুযায়ী তাদের আরো দায়িত্ব বেড়ে গেছে বীজ তৈরির আপনারা দেখতে পাচ্ছেন এই যে ক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু এখন নতুন করে আরো বীজ তৈরি করা হচ্ছে এই বিষয় সম্পর্কে আমরা আরো জানবো এখানকার একজন কর্মকর্তার কাছ থেকে আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি জি ভালো আছি আমরা জানি যে আপনারা গত বছর আহ বাড়ির রসুন তিন এবং বাড়ির রসুন চার উদ্ভাবন করেছেন এবং ইতিমধ্যেই সারা পেয়েছেন যার কারণে আপনারা নতুন করে আবার বীজ তৈরি করছেন এটা একটু আপনার কাছ থেকে জানতে চাই আসলে আমাদের এই গবেষণা প্রতিষ্ঠান থেকে মশলা গবেষণা সুগন্ধ বগুড়া থেকে গত বছরে আমরা আপনি যেটা বলেছেন ঠিকই বলেছেন বায়ু রসুন তিন এবং চার নামে দুটি নতুন জাত উদ্বোধন করেছি এটার বৈশিষ্ট্য হচ্ছে এই জাতটা কৃষক পর্যায়ে যদি কৃষক ভাইয়েরা এটা করতে পারেন তারা আর্থিকভাবে বেশি লাভবান হতে পারেন কারণ এটার রসুনগুলো অনেক বড় হয় এবং রোগ বলা এখানে খুবই কম নাই বললে চলে এই উন্নত জাত দুটি যদি কৃষক ভাইরা করতে পারে তাহলে এটা হেক্টরে দশ থেকে বারোটার টন পর্যন্ত বাড়ি রসুন তিনের ফলন পাওয়া যাবে এবং বায়ু রসুন চার যেটা সেটা নয় টন পর্যন্ত পার হেক্টরের ফলন পাওয়া যাবে এবছর আমরা যেটা যে কাজটা হাতে নিয়েছি মানে এই বাড়ি রসুন তিন এবং বায়ু রসুন চারের যে ব্যাপক ডিমান্ড আছে সেই ডিমান্ড পূরণ করার জন্য আগামী বছরে আমরা যে কর্মসূচিটা হাতে নিয়েছি কৃষি সম্পর্ অধিদপ্তরের মাধ্যমে কৃষকের মাঝে যাতে ব্যাপকভাবে ছেড়ে দেওয়া যায় সেই কর্মসূচিটা আমরা এবছর হাতে নিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে রসুন তিন এবং চারের মাঠ এখান থেকে আমরা এই বীজগুলো করে এবং অন্যান্য প্রতিষ্ঠান যেগুলো আমাদের মশলা গবেষণা উপকেন্দ্র আছে বিভিন্ন জায়গায় সেখান থেকে করার পরে আমরা এই বীজগুলোকে পরবর্তীতে কৃষকের পর্যায়ে যাতে ব্যাপকভাবে ছেড়ে দিতে পারি এই জন্য এই কর্মসূচিটা আমরা হাতে নিয়েছি এই উন্নত জাতগুলো কৃষকদের কাছে তখনই গ্রহণযোগ্যতা পাবে যখন তারা কিছু সুবিধা পাবে কি ধরনের সুযোগ সুবিধা পাবে এই বাড়ি তিন এবং বাড়ি রসুন চার চাষ করে কৃষকরা আসলে আমরা যে শুধু বীজ দিচ্ছি তাই না বীজ দেওয়ার পাশাপাশি কৃষককে আমরা প্রশিক্ষণ দেব যে এই বীজটা কখন লাগাতে হবে এবং কি কি সরঞ্জাম লাগবে বা সার কতটুকু লাগবে শেষ কীভাবে দিতে হবে প্লাস কিভাবে কখন লাগাতে হবে তার দূরত্বটা কী হবে যাতে সে আর্থিকভাবে এখান থেকে এই প্রদর্শনীর মাধ্যমে সে সুবিধাটুকু নিতে পারে তার জন্য সর্বত্র সহযোগিতা আমরা করব। আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা একটু হেঁটে কথা বলি যে কৃষক পর্যায়ের সাথে তাদের সাথে যদি ওই না ওঠে তাহলে তারা তো করে বুঝে উঠবে না এবং এটি খুবই খুবই এখনকার সময়ে এটা গুরুত্বপূর্ণ আগে যে রসুনগুলো তারা এর আগে চাষ করেছে তার সাথে এই চাষের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা নাকি একই নিয়মে করতে হবে নিয়ম মোটামুটি একই কারণ রসুন হলো আমাদের দেশে লাগানোর সময় হচ্ছে অক্টোবর মাসের পনেরো তারিখ থেকে নভেম্বর মাসের ফার্স্ট সপ্তাহের মধ্যে যদি আমরা লাগাতে পারি তাহলে এটা সর্বোচ্চ ফলন বেশি পাবে এছাড়া রসুনের যেটা বীজ হিসেবে আমরা কোয়া ব্যবহার করি এটার উপরে কিন্তু ফলন নির্ভর করবে এখন একটা রসুনের আমরা ভিতরের দিকে কতগুলো লেয়ার থাকে উপরের দিকে একটা লেয়ার থাকে তো এইটা কোন লেয়ারে আমরা রসুনের কোয়াটা নিয়ে বীজ হিসেবে ব্যবহার করব সেটা আমরা যখন চিন্তা করবো যখন লাগাবো তখন কৃষক ভাইদেরকে আমরা এটা প্রশিক্ষণের মাধ্যমে যখন প্রশিক্ষণ দিই তাদেরকে আমরা বলি যে আপনারা একটা রসুন যখন কোয়া খুলবেন ভিতরের দিকের যে কোয়াগুলো থাকবে সেগুলো ছোটো থাকে এগুলোকে বাদ দেবেন আর উপরে বাইরের দিকে যে দুইটা তিনটে স্তরে কোয়া থাকবে সেগুলো বড় থাকে এই বড় রসুনগুলো লাগে কোয়াগুলো লাগালে ফলন কৃষক বেশি পাবে যেমন আপনাকে আমি দেখাই এখানে আমরা যে কোয়াগুলো বীজ হিসেবে ব্যবহার করব সেটা কিন্তু এই যে বড় এবং ছোট যে আমরা একসঙ্গে লাগাই সেক্ষেত্রে কিন্তু ফলনের অনেক পার্থক্য হবে দেখুন দেখেন এই কোয়াটা কিন্তু আমরা বড় এই সাইজের দুটো তিনটে স্তরের কোয়া প্রথম যে স্তরের কোয়াগুলো থাকে এইগুলো থাকবে এই কোয়াগুলো আমরাকে আমরা ব্যবহার করবো রসুনের বীজের জন্য আর এই ক্ষেত্রে ভিতরের দিকে যে কুয়াগুলো থাকবে এগুলো ছোটো কিন্তু এই ছোটো কোয়া যখন আমরা ব্যবহার করবো এখান থেকে কৃষক কিন্তু ভালো ফলন পাবে না এই লাগানোর পরে এখানে সার এবং সেচ এটাও কিন্তু রসুনের জন্য একটা বিশাল গুরুত্বপূর্ণ অবদান ইউরিয়া সার যদি আমরা বেশি ব্যবহার করি তাহলে কিন্তু এই রসুনের যেটা সমস্যা অনেক কৃষক ভাই আমাদেরকে বলে যে সার আমাদের গাছের কোয়া ফেটে যাচ্ছে কারণ হলো এই যদি সেচের পরিমাণ বেশি হয় এবং ইউরিয়া সার যখন আমরা কৃষকরা বেশি ব্যবহার করবে তখন কিন্তু এই সমস্যাটা হয় গাছ ফেটে যাবে এবং কোয়াগুলো খুলে যাবে এবং লাগানোর পর থেকে যে শেষটা দেবেন এটা বিশ দিন পঁচিশ দিন পর পর শেষ দিতে হবে এবং শেষের দিকে যখন রসুন তোলা সংগ্রহ সংগ্রহ সময় হবে তখন এক মাস পূর্ব থেকে এই শেষ বন্ধ করে দিতে হবে আপনারা বেড করে চাষ করছেন কৃষক পর্যায়ে কিন্তু এইভাবে চাষ করে না তো বাড়ি রসুন তিন এবং বাড়ি রসুন চার কি এইভাবেই চাষ করতে হয় না 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 এটা কোনো বাধা ধরা নিয়ম নেই কৃষক যেভাবে খুশি সেভাবে করে যে সুবিধা পাবে সেটাই সে করতে পারে এটা করার পিছনে কারণ আছে যে পানি যখন আমরা সেচ দেবো অতিরিক্ত পানি হলে বেড থাকলে যে অতিরিক্ত পানি হলে সেটা সমস্যা হবে না আমি ড্রেন দিয়ে এটা বের করে দিতে পারবো ভাই আপনি তো আরো অনেক কিছু গবেষণা করছেন আমি শুনেছি আর কি আছে আমি আদা আমি গবেষণা করি তো আদার আমার বাড়ি আদা এক দুই তিন নামে তিনটা জাত আমি বের করেছি মশলা গবেষণা কেন্দ্র থেকে এছাড়া আরেকটা নতুন একটা প্রযুক্তি আমি হাতে নিয়েছি গবেষণা কাজ চালিয়ে যাচ্ছে সেটা হচ্ছে মাটি ছাড়া আদার চাষ আচ্ছা আমরা একদম আদার ক্ষেত্রে যেখানে গিয়ে চলুন একে একে এক থেকে তিন পর্যন্ত বাড়ি আদা তৈরি করেছেন উদ্ভাবন করেছেন এর বিশেষত একটা কারণ আছে এই কারণটা সম্পর্কে আপনার কাছ থেকে একটু জানতে চাই না আমাদের বাড়ি আদা একটা আমরা অনেক পূর্বে এটা রিলিজ করেছি এবং সেটা কৃষক পর্যায়ে অনেকেই করেছে সে সময় তারা লাভবান হয়েছেন কিন্তু একটা জাত কিন্তু সারা বছরে বা অনেক দিন ধরে করতে থাকলে এটার উৎপাদন ক্ষমতা কমে যায় রোগ বালায়ের আক্রমণ বেশি হয় সবচেয়ে বড়ো সমস্যা যেটা হচ্ছে কৃষক পর্যায়ে যে এটা কাণ্ডপসা রোগ হয় এই রোগটা যদি হয় তাহলে আদা কিন্তু হানড্রেড পার্সেন্ট বা এইট্টি পার্সেন্ট পর্যন্ত ড্যামেজ হওয়া যায় সেক্ষেত্রে কৃষক কিন্তু এটা খুবই লস হওয়া যায় তাদের ক্ষতির সম্মুখীন হয় আর্থিকভাবে তো আমরা যদি বীজটাকে হানড্রেড পার্সেন্ট আমরা শুদ্ধ করে নিতে পারি রোগমুক্ত করে নিতে পারি তাহলে এই বীজটা যখন কৃষক পর্যায়ে যারা করবে তারা কিন্তু এখান থেকে তখন লাভ লাভবান হতে পারবে এবং রোগটা তখন হবে না সেই কারণে এই বীজ রোগমুক্ত বীজ উৎপাদন করার জন্যই এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমরা পলিব্যাগের মধ্যে আদা করতেছি এটার এটার একটা নতুন একটা প্রযুক্তি আমরা নিয়েছি যদি এটা আমরা সাকসেস হতে পারি তো কৃষক কেন্দ্র এখান থেকে ব্যাপকভাবে লাভবান হতে পারবে যে মাটি ছাড়া আমরা আদাটা চাষ করতে চাচ্ছি সেটা কীভাবে যেখানে আমাদের মিডিয়া আছে বিভিন্ন ধরনের একটা কাঠের গুঁড়া এবং একটা হচ্ছে নারকেলের ছোবড়ার যে গুঁড়াটা পরে সেটা একটা এবং সাতটা মিশ্রণ আমরা এখানে কম্বিনেশন আছে এই সাতটা মিশ্রণের মধ্যে আমরা দেখব যে কোন মিশ্রণে সবচেয়ে ভালো ফলন পাওয়া যাচ্ছে এই যেটা মাটি এটা কিন্তু আমার নারকেলের ছোবরা এখানে গাছের কিন্তু খুশির সংজ্ঞা বা বলেন গাছের চেহারা বলেন সব কিন্তু ভালো আছে কিন্তু না মাটিতে দেখেন আপনার এখানে কিন্তু এই যে রাইজম ডার যেটা হয় সেটা কিন্তু এই মাটির মাধ্যমে ছড়ায় আর কাঠের গুঁড়ার মধ্যে কিন্তু আমাদের কোনো রোগ নেই সেক্ষেত্রে আমরা এখান থেকে কিন্তু ভালো বীজ পাবো এই বীজটা আমরা কৃষক পর্যায়ে দিতে পারি তাহলে কিন্তু কৃষক এখান থেকে রোগমুক্ত বীজ পাচ্ছে এবং তারা এটা কিন্তু করে আর্থিকভাবে ভাবে লাভবান হতে পারবে অনেক ধন্যবাদ ভাই আপনি সময় দিয়েছেন আপনাকেও ধন্যবাদ টিপি কে ধন্যবাদ মশলার মধ্যে তেজপাতাও একটি মশলা এবং আগে গ্রামের বাড়িতে প্রতিটি বাড়িতে দেখা যেত একটি হলেও সেই তেজপাতা গাছ যা দীর্ঘকাল অনেক বছর এখন এই তেজপাতার নতুন নতুন অনেক উন্নত জাত বেরিয়েছে এখন জানতে পেরেছি যে মশলা গবেষণা কেন্দ্রে তেজপাতা নিয়ে নতুন উন্নত জাত হয়েছে সেই বিষয়টি এবার আপনাদের সামনে তুলে ধরুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন জি ভালো আছি আমি আসার সময় বলছিলাম যে তেজপাতা যেটি আমাদের গ্রাম অঞ্চলে আগে প্রতিটি বাড়িতে দেখা যেত একটি পুরনো গাছ এখন এই যেহেতু সময় উপযোগী সময়ের উপর নির্ভর করে অনেক ধরনের উন্নত জাত সব কিছুর সব ফসলের উপরে নির্ভর করেই আপনারা করছেন তেজপাতাও তার ব্যতিক্রম নাম আমি শুনেছি যে আপনারা নতুন একটি উন্নত জাত তৈরি করেছেন এই বিষয় সম্পর্কে একটু জানতে চাই আমরা দেখতে পাচ্ছি যে আমরা তেজপাতা চারা তৈরি করেছি এবং এই তেজপাতাই আমাদের হয়তো বাড়ি তেজপাতা ওয়ান হিসেবে মুক্তায়িত হবে যা আমরা কৃষক এবং মুক্তাদের দিতে পারব আচ্ছা আমি একটু আপনার এই যে তেজপাতা সম্পর্কে জানতে জাত কেন বলা হয়েছে আমরা সাধারণত বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এর জাতগুলো সংগ্রহ করেছি সেগুলোর মধ্যে থেকে আমরা এখান থেকে একটা নির্বাচিত করেছি যে বিভিন্ন এর বৈশিষ্ট্য ভিত্তিতে হয়তো কোনোটা তেজপাতা গাছের পাতা বড় হয়তো কোনোটা সে সুগন্ধি এবং কোনোটা বেশি রোগ রোগ কম হবে ভিত্তি করে এবং কোনোটা হয়তো ফলন বেশি হবে এবং সারা বছরই পাওয়া যাবে ভিত্তি করে আমরা তেজপাতা গাছ করছি এবং এই এই বৈশিষ্ট্য যে তেজপাতার সেটাই আমরা একটা উন্নত জাত হিসেবে আমরা মুক্তায়িত করব চারাগুলো কত সুন্দর করে সাজিয়ে রেখেছেন এগুলো কত দিনের চারা এগুলো চারাগুলোর বয়স দুই মাস দুই মাস মাত্র আচ্ছা বাণিজ্যিক ভিত্তিতে করার জন্য এই তেজপাতাটা মানে কতটা উপযোগী কৃষকদের জন্য হ্যাঁ বাণিজ্যিক ক্ষেত্রে তেজপাতা করার জন্য উপযোগী আমরা জানি যে তেজপাতার মধ্যে যেটা একটু চিকন ছোট পাতা সেইটার কিন্তু স্মেলটা মানে সুগন্ধটা একটু বেশি আর বড় পাতাটার সুগন্ধটা একটু কম তো সেক্ষেত্রে এই পাতার ধরনটা কেমন হবে পাতা বড় হলে যে স্মেল কম হবে না এটা হয় যে আপনার সুগন্ধিটা হবে কি জাত ভেদে হয়তো কোনো জায়গার এটা আমাদের স্মেলটা হবে ছোট যেরকম স্মেল হয় এটাও হবে এবং এর পাতাটা খুব বড় হবে না হয়তো বড় হচ্ছে একটু ইয়ে হবে তো এই কৃষক পর্যায়ে তাদেরকে জানানোর জন্য তো বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করেন আপনারা সেই দিক থেকে এটার বিষয়ে আপনারা কী কী উদ্যোগ নিয়েছেন আমরা এটা জাত যখন আমাদের জাতীয় বীজ বোর্ড করতে জন্য উত্তাহিত হবে তখন আমরা এটা উদ্যোগ নিব যে আমরা আমি আমরা হয়তো মশলা গবেষণা কেন্দ্র হয়তো উদ্যোগ নেবে আমরা আশপাশে প্রত্যেক বাড়িতে করে চারা দিতে পারবো এই যে আজকে যে সাজাচ্ছেন চারাগুলো এটা কি জন্যে আজকের এই আয়োজনটা এই চারাগুলো আমরা প্রাইমারি নার্সারিতে করেছি বীজ থেকে আমরা চারাগুলো করেছি সেটাকে প্রাইমারি নার্সারি বলে তারপরে আমরা প্রাইমারি নার্সারি থেকে আমরা অর্থাৎ পলিবেগ থেকে আমরা টবে নিব টব থেকে নিয়ে আমরা এখানে ছয় মাস রাখবো রাখার পরে চারাগুলো বড় হয়ে যাবে হয়তো দেড় থেকে দুই ফিট হয়ে যাবে দুই ফিট হলে পরে আমরা চারাগুলো আমাদের যেখানে লাগাবো খেতে খেতে লাগানোর উপযোগী হবে অথবা আমরা যদি কেউ লাগাতে আমরা ফার্মার কৃষকদের দিব এবং বিভিন্ন জায়গাতে আমরা যারা ভোক্তা তারা নিতে পারবে আমরা এখানে দেবো এই আসলে আমরা চারাটা বড়ো করার জন্যই সেকেন্ডারি নার্সারিতে আমাকে রাখতে হবে কত টাকা পিস আপনারা বিক্রি করবেন এটা তাদের ক্রয় ক্ষমতার ভিতরে রাখিব হয়তো পঞ্চাশ টাকা রাখার সম্ভাবনা আচ্ছা ইতিমধ্যেই কিন্তু অনেক কৃষকরা আমরা দেখেছি যে তেজপাতা বিক্রি করে তারা তাদের সংসারের যাবতীয় চাহিদা পূরণ করছে এবং তারা বেশ ভালো আছে সেই জন্য অনেক কৃষকরা কিন্তু আগ্রহ দেখাচ্ছে আমরাও আশা করছি যে আপনার এখানে যেই তেজপাতা আপনারা উদ্ভাবন করেছেন নতুন বাড়ি তেজপাতা এক এটা আশা করছি কৃষকদের মাঝে খুব তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে উঠবে অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন আপনাদের দীপ্ত টিভিকে ধন্যবাদ আবার আসবেন এরপর যে আপনাদের জন্য থাকছে আমাদের নিয়মিত আয়োজন এসিআইস নিবিদিত দীপ্ত কৃষি সংবাদ নিবেদিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি পূজাশ্রীভদ্র শুরুতেই দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম ভোমরা বন্দরে আমদানি পেঁয়াজের দাম দ্বিগুণ ভারতে ঊর্ধ্বমুখী জিরার বাজার বাজারে আসছে শীতের সবজি কমছে না দাম শুনছিলেন দীপ্ত কৃষির সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারতে পেঁয়াজের মূল্য হঠাৎ বেড়ে যাওয়ায় তার প্রভাব পড়েছে বাংলাদেশের ওপর হঠাৎ ভারতীয় বাজারে পেঁয়াজের রফতানি মূল্য টন প্রতি চারশো মার্কিন ডলার থেকে সাড়ে আটশো ডলার নির্ধারণ করা হয়েছে ফলে কয়েকদিনের ব্যবধানে ভোমরা স্থল বন্দরে আমদানিকৃত পেঁয়াজের দাম দ্বিগুণ হয়েছে ভারতীয় বাজারে এখন পেঁয়াজ প্রতি কেজি পঞ্চান্ন থেকে ষাট টাকায় বিক্রি হচ্ছে আর এই পেঁয়াজ বাংলাদেশে আশি টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে সাতক্ষীরা বড়বাজার বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রওশন আলী জানান সাতক্ষীরার খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ পঁচানব্বই থেকে একশো টাকা ও ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি পঁচাত্তর থেকে আশি টাকায় গত এক সপ্তাহ আগে ভারতীয় পেঁয়াজের দাম ছিল কেজি প্রতি পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ সাতক্ষীরার ভোমরা এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান হঠাৎ করে ভারতীয় বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় ভোমরা বন্দরে পেঁয়াজের আমদানি কমেছে ফলে এর প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারে যার কারণে বাংলাদেশেও পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে ভারতের বাজারে মশলা পণ্য জিরার দামে ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে মূলত ভারত থেকে পণ্যটির রফতানি চাহিদা বেশি থাকায় জিরার দামে ঊর্ধ্বমুখীতা বজায় রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা ভারতের ন্যাশনাল কমোডি অ্যান্ড ডেরিভেটিভস এক্সচেঞ্জের ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে প্রতি কেজি জিরা বিক্রি হচ্ছে দুইশো চার রুপিতে মশলা পণ্য উৎপাদিত জিরার দাম ভারতে উৎপাদিত জিরার তুলনায় টন প্রতি দুইশো ডলার বেশি একই সঙ্গে মান তুলনামূলক ভালো হওয়ায় আন্তর্জাতিক বাজারে ভারতে উৎপাদিত জিরার চাহিদা রয়েছে শীর্ষ আমদানিকারক দেশ চীনে পণ্যটির চাহিদা রয়েছে সব মিলে ভারতের জিরা রপ্তানি বাজারে তেজি ভাব বজায় রয়েছে এর প্রভাব পড়েছে পণ্যটির দামে এদিকে চলতি মৌসুমে গুজরাট ও রাজস্থানে জিরার আবাদ বৃদ্ধি পাওয়ায় সামনের দিনগুলোতে পণ্যটির উৎপাদন ও রপ্তানি পরিধি আরও বাড়বে বলে আশা করা যাচ্ছে শীত এখনও পুরোপুরি না আসলেও গ্রামেগঞ্জে শীতের আমেজ বিরাজ করছে শীতের সবজির উৎপাদনও বেড়েছে চাষিদের রাজধানীর কাঁচা বাজারে শীতকালীন সবজিতে ভরপুর রাজধানীর খুচরা কাঁচা বাজারে নানা ধরনের শীতের সবজির পর্ষা সাজিয়ে বসেছেন বিক্রেতারা শীতকালীন সবজির মধ্যে পাওয়া যাচ্ছে সিম ফুলকপি বাঁধাকপি মূলা লাউ বরবটি এবং টমেটো সহ নানা ধরনের সবজি এছাড়া লাল শাক পুঁই শাক পালং শাক মূলা শাক সহ নানা ধরনের শাকও পাওয়া যাচ্ছে বাজারে রাজধানীর বাজারে শীতের সবজি পাওয়া গেলেও দাম বেশ চড়া বিক্রেতারা জানান শীতের সবজি এখনো পুরোপুরি আসা শুরু করেনি তবে আগামী 20 থেকে পঁচিশ দিনের মধ্যে বাজারে শীতের সবজির আমদানি বাড়বে শীত ঝাঁকিয়ে না আসলেও বাজারে পাওয়া যাচ্ছে শীতকালীন নানা সবজি তবে দামটা সবার হাতে নাগালের মধ্যে না আসলেও কয়েকদিনের মধ্যে সব ধরনের ক্রেতার হাতে নাগালে চলে আসবে সে প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এসিআই এগ্রি বিজনেস নিবিড়ত দীপ্ত কৃষি সংবাদ ধন্যবাদ সবাইকে কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দ্বিত্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট ডট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কৃষক ভাই বোনেরা আজ আপনারা দেখলেন মশলা গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিকরা কিছু মশলার নতুন জাত উদ্ভাবন করেছে এবং খুব শীঘ্রই আপনাদের কাছে সেই জাতগুলো পৌঁছে যাবে আশা করছি আপনারা এই এই জাতের মশলাগুলো চাষ করে একটি নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যাবেন এই শুভকামনায় আজকের মতো এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি থেকে আমি মারুফায় নিন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন খোদা হাফেজ